Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন। এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় থেকে বরিশাল বোর্ড 2021 সালের এক নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। নাবানা লিমিটেডের অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যে 1 লক্ষ সাধারণ শেয়ারে বিভক্ত, অর্থাৎ এটা আমার অনুমোদিত মূলধন। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নে দেওয়া হল। নাবানা লিমিটেড রেওয়ামিল ডিসেম্বর 31, 2020, শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যে 50,000 শেয়ার, অর্থাৎ 50,000 শেয়ার হচ্ছে আমার ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত 5 লক্ষ টাকা, নগদ তহবিল 1,50,000 টাকা, অফিস সরঞ্জাম 2,80,000 টাকা, শেয়ার অধিয়াত 20,000 টাকা, শিক্ষানবিশ সালামি 7,400 টাকা। শিক্ষানবিশ সালামি আমার অপরিচালন আয় হিসেবে দেখাবো। আয়কর ও আয়কর সঞ্চিতি, আয়কর 15,000 টাকা, আয়কর সঞ্চিতি 8,000 টাকা, অর্থাৎ পুরাতন আয়কর সঞ্চিতি। সুনাম 1,45,000 টাকা, মজুদ পণ্য 1/1/2020, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য 11,000 টাকা, পণ্য ক্রয় ও পণ্য বিক্রয়, পণ্য ক্রয় হচ্ছে 2,10,000 টাকা, পণ্য বিক্রয় 3,80,000 টাকা, ক্রয় পরিবহন 12,000 টাকা, মজুরি 15,000 টাকা, বেতন 18,000 টাকা, অফিস খরচাবলী 8,000 টাকা, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব 62,000 টাকা, প্রদেয় হিসাব 12,600 টাকা, শেয়ার হস্তান্তর ফি 14,000 টাকা, এটাও আমার একটা অপরিচালনা। রক্ষিত আয় 1/1/2020, অর্থাৎ সংরক্ষিত আয় বিবরণী করতে পারলে এটি ব্যালেন্স বিডি হিসেবে আসবে 24,000 টাকা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 20,000 টাকা, সাধারণ সঞ্চিতি 20,000 টাকা, অগ্রিম বিজ্ঞাপন 40,000 টাকা, রাওমিলের ডেবিট পাশের যোগফল 9,86,000 টাকা, রাওমিলের ক্রেডিট পাশের যোগফল 9,86,000 টাকা। অন্যান্য তথ্যাবলী অর্থাৎ সমন্বয়ের মধ্যে আমরা পাচ্ছি, 1 নম্বরে সমাপনী মজুদ পণ্য 36,000 টাকায় মূল্যায়ন হয়। 2 নম্বরে আমরা পাচ্ছি অগ্রিম বিজ্ঞাপনের 10,000 টাকা অতিবাহিত হয়েছে, অর্থাৎ অগ্রিম বিজ্ঞাপনের 10,000 টাকা অতিবাহিত হয়েছে, এই 10,000 টাকা আমরা বিজ্ঞাপন খরচ হিসেবে বিশদ আয় বিবরণীতে দেখাব। 3 নম্বর, প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা, অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। 4 নম্বরে, অফিস সরঞ্জামের 5% অবচয় ধার্য করো। 5 নম্বরে, সাধারণ সঞ্চিতি তহবিলে 20,000 টাকা স্থানান্তর করো। 6 নম্বরে, পরিশোধিত শেয়ার মূলধনের আরো 5% লভ্যাংশ ঘোষণা করতে হবে। কতে আমার কাছে জানতে চেয়েছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খতে আমার কাছে জানতে চেয়েছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। গতে আমার কাছে জানতে চেয়েছে সংরক্ষিত আয়ে 31 ডিসেম্বর তারিখের যে 83,550 টাকা ধরে শেয়ার হোল্ডারদের সত্য ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা আসি কত বলছে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য লাগে, তারপরে পণ্য ক্রয় লাগে, তারপরে প্রত্যক্ষ খরচের খরচ লাগে, এগুলো যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। তা আমরা আসি মজুদ পণ্য 1/1/2020, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য 11,000 টাকা, পণ্য ক্রয়, ক্রয়ের সাথে কোনো যোগ বিয়োগ নেই, তাই সরাসরি 2,10,000 টাকা, তারপরে প্রত্যক্ষ খরচের মধ্যে আমরা পাচ্ছি ক্রয় পরিবহন 12,000 টাকা, মজুরি 15,000 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 2,48,000 টাকা, এখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্য বাদ দিব 36,000 টাকা,
আর 248,000 টাকা থেকে 36,000 টাকা বাদ দিলে 212,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যে ব্যয়। এরপর আমরা আসি খতে বলছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আপনার নাবানা লিমিটেড বিশদ আয় বিবরণী 2020 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। প্রথমে আসবে বিক্রয়। বিক্রয় আমার দেওয়া আছে 380,000 টাকা, এটার সাথে কোনো যোগ বিয়োগ নেই, সরাসরি আমরা 380,000 টাকা লিখলাম। এটা থেকে আমরা বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়, আমরা কতে পেয়েছি 212,000 টাকা। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা বের হবে মোট মুনাফা 168,000 টাকা। মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমরা পাচ্ছি প্রথমে বেতন 18,000 টাকা, অফিস খরচাগুলি 8,000 টাকা, বিজ্ঞাপন অর্থাৎ সমন্বয় যেটা দেওয়া আছে যে অগ্রিম বিজ্ঞাপনে 10,000 টাকা অতিবাহিত হয়েছে সেই 10,000 টাকা এখানে বিজ্ঞাপন নামে আসবে। এরপর আমরা আসি নতুন অনাদায়ী পাওনা, অর্থাৎ রেওয়ামিলে আমার কোনো অনাদায়ী পাওনা নেই, সমন্বয় যেটা আছে সেটাকে আমরা সরাসরি নতুন অনাদায়ী পাওনা নাম দিতে পারি বা অলিখিত অনাদায়ী পাওনা নাম দিতে পারি বা শুধু অনাদায়ী পাওনা নাম দিতে পারি। তা অনাদায়ী পাওনা 5,000 টাকা, এটার সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সমন রেওয়ামিলে আমার প্রাপ্য হিসাব দেওয়া আছে 62,000 টাকা, এখান থেকে নতুন অনাদায়ী পাওনা 5,000 টাকা বাদ দিলে আমার থাকে 57,000 টাকা। তার উপর 5% আমরা যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরি 2,850 টাকা। যেহেতু আমার রেওয়ামিলের মধ্যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নেই তাহলে বাদ দেওয়ার কিছু নেই, তাহলে এই দুটাকে যোগ করে আমি অর্ডার কলমে দিয়ে দিই 7,850 টাকা। এরপর আমরা আসি অফিস সরঞ্জামের অবচয়। রেওয়ামিলে অফিস সরঞ্জাম দেওয়া আছে 280,000 টাকা, তার উপর 5% 14,000 টাকা। তাহলে পরিচালন ব্যয় যদি আমরা যোগ করি সবগুলো তাহলে আমার আসতে আসতে 57,850 টাকা। তাহলে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে আমার পরিচালন মুনাফা পাচ্ছি 110,150 টাকা। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় থাকলে যোগ হবে, অপরিচালন ব্যয় থাকলে বাদ যাবে। অপরিচালন আয়টা আমরা যোগ অন্যান্য আয় বা অপরিচালন আয় লিখতে পারি। তাহলে অপরিচালন আয়ের মধ্যে আমরা পাচ্ছি শিক্ষানবিশ সেলামি 7,400 টাকা, শেয়ার হস্তান্তর ফি 14,000 টাকা, দুটি যোগ করলে আমরা পাচ্ছি 21,400 টাকা। তাহলে পরিচালন মুনাফার সাথে অপরিচালন মুনাফা যোগ করলে আমরা নিট মুনাফা পাচ্ছি 131,550 টাকা। এই ছিল আমার খ। এরপর গতে বলছে সংরক্ষিত আয়ে 31শে ডিসেম্বর তারিখের যে 83,550 টাকা ধরে শেয়ার হোল্ডারদের সত্য ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। নাবানা লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক 31শে ডিসেম্বর 2020। শেয়ার হোল্ডারদের সত্য ও দায় সমূহ এখানে 4টি হেডলাইন আসবে। প্রথমটি হচ্ছে শেয়ার মূলধন, তারপরটি হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত, তারপরটা দীর্ঘমেয়াদী দায় ও ঋণ, তারপরটা আসবে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। প্রথমটা হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধনের আন্ডারে আমার দুটি সাব হেডলাইন আসবে। প্রথমটি অনুমোদিত মূলধন, প্রতিটি 10 টাকা মূল্যের 1,00,000 শেয়ার, 10,00,000 টাকা দুই দাগ দিয়ে ক্লোজ করে দিব। এরপর হচ্ছে ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন, প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার, 5,00,000 টাকা। এরপরে হেডলাইন হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। প্রথমে আছে সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত, এটা আমার প্রশ্নে দেওয়া আছে 83,550 টাকা। এরপর আমরা আসি শেয়ার অধিকার দেওয়া আছে আমার 20,000 টাকা। রেওয়ামিলে সাধারণ সঞ্চিতি তহবিল দেওয়া আছে 20,000 টাকা, সমন্বয় বলা আছে স্থানান্তর 20,000 টাকা, যোগ নতুন স্থানান্তর 20,000 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 40,000 টাকা। এই সবগুলো যোগ করলে আমরা সঞ্চিতি ও উদ্বৃত্ত ব্যালেন্স পাচ্ছি 143,550 টাকা। এরপরে হেডলাইন হচ্ছে দীর্ঘমেয়াদী দায় বা ঋণ, আমার অঙ্কের মধ্যে দীর্ঘমেয়াদী দায় বা ঋণ নেই। তারপরে হেডলাইন হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে আছে আমার প্রদেয় হিসাব 12,600 টাকা, ঘোষণাকৃত লভ্যাংশ অর্থাৎ আমার শেয়ার মূলধনের উপর 5% 25,000 টাকা, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 37,600 টাকা। এখন যদি আমি সবগুলো যোগ করি শেয়ার মূলধন, সঞ্চিত উদ্বৃত্ত, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, তাহলে আমরা যোগফল পাচ্ছি 681,150 টাকা, অর্থাৎ শেয়ার হোল্ডারদের সত্য ও মোট দায় 681,150 টাকা। এই ছিল আজকের অঙ্ক। আমাদের কাছে মনে হয় যে হিসাব বিজ্ঞানের সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীটা কঠিন, কিন্তু আসলে কঠিন না। আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের কাছে কঠিন লাগবে না, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। বিশেষ করে যদি আমরা বোর্ডের অঙ্কগুলো যদি সব আমরা সলভ করি তাহলে দেখা যাবে যে এটা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন, বিশেষ করে আপনার ক্লাসমেট, ইয়ারমেট বা ব্যাচমেট যে বন্ধুগুলো আমার এই চ্যানেল সম্বন্ধে এখনো জানে না, মেহরবানি করে তাদেরকে আমার এই চ্যানেলটি সম্বন্ধে জানিয়ে দিন, ইনশাল্লাহ তারাও উপকৃত হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।